হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন কথা হবে হচ্ছে গাদার টু এবং ওমাই গড টু সিনেমার ডে ফাইভ কেমন কালেকশন হলো ইন্ডিপেন্ডেন্স ডের দিন। তো সেই কালেকশনটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, এই দুটো সিনেমা মারাত্মক রকম একটা কালেকশন দিয়ে যাচ্ছিলো, সেটা খুব স্বাভাবিক ব্যাপারে সবার পক্ষে চলছিলো। কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের দিন একটা দারুণ কালেকশন দিয়েছে দুটো সিনেমায়, এবং এর আগে যেই কটা কালেকশন ছিল প্রত্যেক দিনের সেগুলোর সিঙ্গেল ডে কালেকশনকে টপ আর করে গেছে এবং টপে রয়েছে। গাদার টু প্রথম চার দিনে কালেকশন করেছিল হচ্ছে 173.58 লাখ টাকা, সেখানে ডে ফাইভ মানে শুধু ইন্ডিপেন্ডেন্স ডের দিন এই সিনেমাটা কালেকশন করে হচ্ছে 55.17 কোটি টাকার মতো, যেটা একটা হিউজ কালেকশন। এবং এই কালেকশনটা রবিবারের কালেকশনকেও পার করে গেছে, এবং টোটাল কালেকশন কি দাঁড়িয়েছে 228.98 লাখ টাকা, প্রায় 229 কোটি টাকায় ধরা যায়। হিউজ হিউজ কালেকশন, একটা এত বেশি কালেকশন ইন্ডিপেন্ডেন্সের দিন হবে এটা ভাবনা চিন্তায় বাইরে ছিল। পাঠানের কালেকশনকে পার করে দেবে দেবে ভাব এরকম অনেকে কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আলোচনা চলছে। এখন দেখা যাক পাঠানের কালেকশনকে পার করতে পারে কি পারে না। এবার আসে ওমাই গড টু এর কথায়। ওমাই গড টু সিনেমাটাও একটা দারুণ কালেকশন দিচ্ছে গাডার টু এর সুনামির সাথে সাথে। প্রথম চার দিনে সিনেমাটা কালেকশন করে হচ্ছে 55.17 কোটি টাকা, এবং ডে ফাইভে এসে এই সিনেমাটা কালেকশন করেছে হচ্ছে 17.10 কোটি টাকা, যেটা একটা খুব সুন্দর খুব দারুণ কালেকশন। এত বড় সুনামি না আসলে হয়তো এই সিনেমাটা 23-25 কোটি টাকা ইন্ডিপেন্ডেন্স ডে দিন কালেকশন খুব সুন্দরভাবে তুলে নিতে পারতো। তো টোটালি কালেকশন এখন পর্যন্ত হয়েছে হচ্ছে 72.27 লাখ টাকা, যেটা একটা খুব সুন্দর কালেকশন। এবং পাঁচ দিনের মাথায় এই সিনেমাটা 72 কোটি কালেকশন ছুঁয়ে ফেলত, এবং সম্ভবত প্রথম সপ্তাহে মানে প্রথম সাত দিনে এই সিনেমাটা 90 কোটি কালেকশনের কাছাকাছি হয়তো পৌঁছে যেতে পারে। সকলেই আশা করছে, অনেক যারা সোশ্যাল মিডিয়া যারা মানে যারা সিনেমা রিলেটেড বিভিন্ন ধরনের নিউজ দেন তারা এই কথাগুলো বলছে। তো দেখা যাক কেমন হয় এই কালেকশনটা, কতটা দূরে গয়। তো এই ছিল আজকে ছোটো একটা আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।